সকল দাদা দিদি ভাইদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের সকলের ভালোবাসায় ভালোই আছি। আজ আমি আপনাদের মিলনের দিনক্ষণ সম্পর্কে যে সময়টি দিয়ে থাকি সে সময়গুলো আজকে আপনাদের জানিয়ে দেব। কোন কোন দিনে মিলন করলে কেমন ধরনের সন্তান হয় এবং কোন কোন দিনে মিলন করলে কন্যা সন্তান হয় এবং কোন কোন দিনে মিলন করলে ছেলে সন্তান হয়। আশা করি যারা আমার চ্যানেলটি আগেই দেখেছেন তারা জানেন কী নিয়ে আমরা আলোচনা করে থাকি মিলনের। তো তাদের সম্পর্কে আর বেশি বলার কিছুই নেই। তো সুতরাং আজ আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সে বিষয়গুলো হলো দিনের বেলা নারীগমন করলে কেমন সন্তান হয়। শিব ঠাকুর পার্বতী দেবীকে একদিন এরূপেই সেই কথাগুলো বর্ণনা করেছিলেন। দিনের বেলা কোনো সময়ে কোনো পুরুষ বা নারী বিহার করে তখন তাদের কী অবস্থা হয়, শিব ঠাকুর সে কথায় বলেছিলেন দিনের বেলা একদম নারী বিহার করা উচিত নয়। যে ব্যক্তি নিজের মঙ্গলের মঙ্গল চায় বা বুদ্ধিমান জিতেন্দ্রিয় তার পক্ষে দিনের বেলা কোনো সময়েই নারীগমন করা উচিত নয়। কিন্তু আসলে আমরা এই বিষয়গুলো কেউই লক্ষ্য করি না বা মেনে চলি না, এটাই দুঃখের বিষয়। এটাই আমাদের কলিযুগের ভবিষ্যৎ নির্ধারণের জন্য অর্থাৎ আমাদের যে অধঃপতিত হওয়ার যে লক্ষণ সেটাই আমরা কেউই জানি না। কী কারণে আমরা মানুষগণ আজকে এত অধঃপতিত হচ্ছে। শিব ঠাকুর আরও বলেছিল দিনের বেলা নারীগমনের করলে সেই গর্ভে যে পুত্র বা কন্যা সন্তান হয় তারা দুঃখশীল দুর্দান্ত দুরাচার ও ধর্মহীন হয়ে থাকে। এতে লোক কোনো অন্যথা নেই বা হয় না। শাস্ত্র অনুযায়ী এই বিধান একান্ত অমোঘ ও ধ্রুব, এটা মনে রাখা অবশ্য কর্তব্য। তাই দিব্যভাগে নারীগমন একান্ত বর্জনীয়। কিন্তু আমরা এই বিষয়গুলো কেউই লক্ষ্য করি না। তো আমি যেসব বিষয়ে দিনের এবং রাত্রিতে মিলনের যে শুভ সময়টি দিয়ে থাকি সে সময় অনুসারে আপনারা মিলন করুন এবং একটি শুভ যুগেই একটি সন্তান লাভ করুন। অর্থাৎ ভগবানের দেওয়া এই বিধান অনুসারে আমাদের প্রত্যেকেরই একান্ত চলা উচিত এবং এটা প্রত্যেক মানুষেরই কর্তব্য। দিন এবং রাতের শুভ অসময়গুলো আমাদের জানা একান্ত প্রয়োজন, কিন্তু আমরা সেগুলো জানি না, বিধায় বিভিন্নভাবে মিলন করে থাকি, বিভিন্ন সময় মিলন করে থাকি। রাত্রির বেলা মিলন করে থাকি অসময়ে এবং দিনের বেলাও যখন মন চায় স্ত্রীর সাথে তখনই মিলন করে থাকি। কিন্তু আসলে এই মিলনটা করা যাবে না, যখন খুশি তখনই মিলন করা উচিত নয়। হ্যাঁ, যার যার স্ত্রীকে যখন ইচ্ছে তখন সে মিলন করতে পারে, কিন্তু যখন একটা সন্তান নেওয়ার প্রস্তুতি নিবে তখন সে সময়টা যেন একটি শুভ সময় হয়, সেটা কিন্তু শাস্ত্রের নিয়ম অনুসারেই আমাদের মেনে চলা উচিত। অর্থাৎ সে সন্তানটি, যে সন্তানটি আপনার গর্ভে আসবে, সে সন্তানটি যেন একটি ভালো সময় আসে, শুভ সময় আসে। আমরা অনেকে প্রশ্ন করতে পারি ভগবানের দেওয়া এই প্রত্যেকটা দিনেই ভালো, হ্যাঁ তাহলে এত শাস্ত্রের কোনো প্রয়োজন ছিল না, প্রত্যেকটা দিন ভালো এটা সত্য, কিন্তু এই ভালো সময়ের মধ্যে এই দিনগুলোর মধ্যে কখনো অশুভ সময় বয়ে চলে কখনো শুভ সময় বয়ে চলে, এটাও কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন। তাই প্রত্যেকেরই আমরা সেই শুভ সময়ে মিলন করব। আসুন তাহলে আমরা কিভাবে সেই দিনগুলো পেতে পারি এবং মিলনের দিনগুলো পেতে পারি সে বিষয়ে আলোচনা করব। তবে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি, অনেক পূর্বেই সেই কথাগুলো বলেছিলাম, জানি না আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন কি না, যারা দেখেছেন হয়তোবা তারা জেনে গেছেন। শিব ঠাকুর পার্বতীকে আরও বলেছিলেন যে
চতুর্দশী, অষ্টমী, প্রতিপদ, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, একাদশী, এই সমস্ত দিন নারীগমনের পক্ষে বর্জনীয়। কারণ এই সময়গুলোতে নারীগমন করলে সন্তান বিকলাঙ্গ হয়, অর্থাৎ অঙ্গহানি হয়ে থাকে। অর্থাৎ আমরা জানি না কোন কারণে, অনেকে বলতে পারে যে তার বিভিন্ন কারণ আছে, তাই বিজ্ঞান অনুসারে সায়েন্স অনুসারে অনেকে অনেক কথা বলতে পারে যে বিকলাঙ্গ হওয়ার অনেক কারণ থাকতে পারে, মায়ের অপুষ্টিতার সেটাও আছে, বিভিন্ন লক্ষণ আছে, কিন্তু আরও যে বিশেষ বিশেষ লক্ষণগুলো আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। যে দিনগুলোতে নারী বিহার করা আমরা একদম নিষেধ আমাদের, সেই দিনগুলোতে কিন্তু আমরা নারী বিহার কখনো করব না, এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। আর প্রতিপদ যে একটি দিন রয়েছে, তিথি, সেই প্রতিপদে কেউ নারী বিহার করবেন না। এই সময় যদি এই প্রতিপদে যদি কেউ নারী বিহার করে থাকেন, তবে সেই ঘরে অর্থাৎ বা সেই গর্ভে যে সন্তান আসবে সে সন্তান কিন্তু রোগাগ্রস্ত থাকবে, অর্থাৎ রোগাশোগা হয়ে থাকবে, সে সারা জীবনেই তার রোগশোক তার ছাড়বে না, আর সবসময় তার সঙ্গী হয়ে থাকবে। তো এই প্রতিপদ এই দিনটি আপনারা একদম এড়িয়ে চলবেন, এবং অমাবস্যা পূর্ণিমা এ দুটো দিন আপনারা একদম এড়িয়ে চলবেন, কারণ এই দিনগুলোতে নারী বিহার করলে সন্তান বিকলাঙ্গই হয়ে থাকে। অর্থাৎ দেখবেন কারো জন্মান্ধ হয়েছে, অথবা কারো একটি পায়ে সমস্যা রয়েছে, অথবা সে কানে শুনতে পায় না, অথবা বিভিন্ন রকমের সমস্যা তার হয়ে থাকে। এই যে বিকলাঙ্গতা, এটা কিন্তু আমাদের দিনক্ষণের উপরই নির্ভর করে। তাই আসুন আমরা একটি সুন্দর সময় মিলন করব, এবং সকলের জন্য একটি সুন্দর সন্তান সৎসন্তান লাভ করতে পারে, এবং সে সন্তান যেন ধর্মপরায়ণ হয়, সেই বিষয় নিয়ে আজকে আমি শুভ সময়ের শুভ যোগগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। এখন আমি বলবো যে সকল রমণীগণ মে মাসের ২৪ তারিখ, মে মাসের ২৪ তারিখ, ২৬ তারিখ, ২৮ তারিখ, ৩০ তারিখ এবং জুন মাসের ১ তারিখ জুন মাসের ১ তারিখে যারা ঋতুবতী হয়েছেন তাদের জন্য মিলনের সুযোগ হল ৮/৬/২০২৩, অর্থাৎ এই তারিখ বৃহস্পতিবার, অর্থাৎ জুন মাসের ৮ তারিখে থেকে রাত্রির অষ্টম প্রহরে, অর্থাৎ দিন রাত্রি মিলে যে আমাদের দিনের বেলা ৪টি প্রহর, রাতের বেলা ৪টি প্রহর, এই মিলে অষ্টম প্রহর, অর্থাৎ এই অষ্টম প্রহরটি হয়ে থাকে রাত্রির শেষ ভাগে, অর্থাৎ ৩টা থেকে ৬টার মধ্যে হয়ে থাকে, এটাকেই বলা হয় অষ্টম প্রহর। আমি সেই অষ্টম প্রহরও সব ভিডিওগুলোতে বলে থাকি এবং সেই সময়টিও সবাইকে জানিয়ে দিই কখন মিলন করতে হবে। অর্থাৎ এই ৮ তারিখের মিলনের সময় হলো, মিলন করবেন হচ্ছে ভারত সময় অনুসারে, যারা ভারতে রয়েছেন ৪টা ৩০ থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে, এবং যারা বাংলাদেশে রয়েছেন তারা মিলন করবেন ৪টা থেকে ৫টা
20 মিনিটের মধ্যে। যদি আপনারা এই শুভ সময়ে মিলন করেন থাকেন, তবে আপনার গর্ভে একটি পুত্র সন্তানের শুভযোগ রয়েছে। পুত্র সন্তান এবং সে সন্তান হবে ধর্মপরায়ণ, ন্যায়বান, কৃষ্ণভক্ত, মহাজ্ঞানী, দীর্ঘায়ুযুক্ত পুত্র সন্তান। আপনারা যারা এই সময় মিলন করবেন তারা অবশ্যই সময়টি মেনটেন করে নেবেন এবং সময়ের ঠিক আগে আধা ঘন্টা আগে আপনারা উঠে নেবেন এবং ফ্রেশ হয়ে নিজেরা বা সময়টি যেন সরে না যায় তার জন্য আপনারা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন অথবা আপনাদের ঘড়িতে যে কোনো ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন যাতে উঠতে পারেন সময় মতো। কারণ এই গভীর রাতে অনেকেই উঠতে পারে না, সে সময়টা হয়তো বা তাদের চলে যায়, কিন্তু এরকম চলে গেলে হবে না। কিন্তু একটি শুভ সময় পেতে কিন্তু অনেক 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 চেষ্টার বিষয়, অনেক অনেক দিনও তার চলে যেতে পারে। আবার কারো কারো মিলনের শুভ দিনটি হয়তো বা দেখা গেছে তাদের প্রত্যেকটা শুভ দিনই মিলে যাচ্ছে, কিন্তু অনেকের বেলায় দেখা গেছে শুভ দিন মিলছেই না। তার কারণ হচ্ছে আপনি যদি একটি শুভ দিন পেয়েও যদি সেটা আবার ঘুম থেকে ওঠার জন্য সেই সময়টিও হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি সেই শুভ সময়টি আর দিতে মিলন করতে পারলেন না। তো সুতরাং এই শুভ সময়ে আপনারা মিলন করুন। এবং যারা আঠাশ তারিখ, তিরিশ তারিখ এবং জুন মাসের এক তারিখ অর্থাৎ এই তিনটি দিনে যাদের আগে বলেছিলাম এরা কিন্তু দ্বিতীয়বারেও মিলন করতে পারবে। আরেকটি দিনও আছে তাদের জন্য, সামনেই একটু পরেই আপনাদের বলছি। অর্থাৎ সেই জুন মাসে আপনারা দুটি দিনেই মিলন করতে পারেন, আঠাশ তিরিশ এক তারিখ। অর্থাৎ এখানে বললাম যে আঠাশ তিরিশ এক তারিখ, অর্থাৎ আঠাশ মাস বলতে মে মাসের আঠাশ তিরিশ এবং জুন মাসের এক তারিখে যারা ঋতুপতি হয়েছেন তারা এই দিনটা তো মিলন করতে পারবেন। আবার পরবর্তী আমি একটু পরে যেটা আমি বলে দেবো সে সময়টি তো এই তারিখটি রয়েছে। অর্থাৎ আপনারা এই মাসটিতে জুন মাসটিতে আপনারা দুটি বার মিলন করতে পারবেন, আঠাশ তারিখ, তিরিশ তারিখ এবং জুন মাসের এক তারিখে যারা ঋতুপতি হয়েছেন তারা দুটি বার মিলন করতে পারবেন। একটু পরে আমি জানিয়ে দিচ্ছি আপনাদের। এখন বলবো যে সকল রমণীগণ আঠাশ তারিখ, তিরিশ তারিখ অর্থাৎ মে মাসের আঠাশ তারিখ, তিরিশ তারিখ এবং জুন মাসের এক তারিখে এবং তিন তারিখ তারপরে আছে পাঁচ তারিখ, এই তারিখগুলোতে যারা ঋতুপতি হয়েছেন অর্থাৎ মে মাসের আঠাশ তারিখ, তিরিশ তারিখ এবং জুন মাসের এক তারিখ, তিন তারিখ এবং পাঁচ তারিখ যারা ঋতুপতি হয়েছেন এটা হচ্ছে ঋতুপতি যারা ঋতুপতি হয়েছেন তাদের জন্য মিলনের শুভযোগ হল বারো, ছয়, দুই হাজার তেইশ ইং তারিখ, অর্থাৎ সোমবার। এই বারো তারিখ রাত্রির অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে
আপনি মিলন করবেন, মিলনের সময় হলো মিলনের সময়, মিলন লিখে দিলাম, মিলন করবেন ভারত সময় অনুসারে, ভারত ভারত সময় অনুসারে আপনি মিলন করবেন 3:45 থেকে 4:20 মিনিটের মধ্যে, এবং বাংলাদেশ বাংলাদেশ সময় অনুসারে আপনি মিলন করবেন 4:15 থেকে 4:45 মিনিটের মধ্যে, 45 মিনিটের মধ্যে। তাহলে এই সময় যদি আপনি মিলন করেন থাকেন, তবে আপনার গর্ভে একটি পুত্র সন্তানের সুযোগ রয়েছে। এই সুযোগে যদি আপনার গর্ভে পুত্র সন্তান আসে, তবে সে সন্তান হবে ধর্মপরায়ণ, ন্যায়বান, কৃষ্ণভক্ত পরায়ণ, দীর্ঘায়ুযুক্ত পুত্র সন্তান। সুতরাং আপনি এই শুভদিনে মিলন করুন। ভারত সময় অনুসারে আপনি 3:45 থেকে 4:20 মিনিটের মধ্যে, এবং বাংলাদেশ সময় অনুসারে মিলন করবেন 4:15 থেকে 4:45 মিনিটের মধ্যে। তাহলে এই দিনটিতে যারা 28 তারিখ, 30 তারিখ এবং 1 তারিখে বলেছিলাম, তারা কিন্তু আগের সময়টিও আপনারা পেয়ে গেছেন, 28 তারিখ, 30 তারিখ এবং জুন মাসের 1 তারিখ, অর্থাৎ 2টি দিন আপনারা মিলন করতে পারছেন, যারা 28, 30, 1 তারিখ ঋতুবতী হয়েছেন, তাদের কিন্তু এখানেও মিলন করতে আপনারা পারবেন। অর্থাৎ এটা যদি আপনাদের মিলন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি এটাতে মিলন করবেন, অথবা যে কোনো একটি দিন আপনারা মিলন করুন, অথবা 2টি দিনেই মিলন করুন, সেটা আপনাদের একমাত্র ব্যক্তিগত ইচ্ছা। তো আশা করি যে কোনো একটি দিনেই মিলন করলেও চলে, আর যারা একদম ডেট পাচ্ছেনই না, তারা যদি যে কোনো একটি বা দুটিই পড়ে যায়, তাদের পক্ষে তাদেরকে বলবো যে আপনারা এই 2টি দিনেই মিলন করে ফেলুন। 28 তারিখ, 30 তারিখ, 1 তারিখে যারা ঋতুবতী হয়েছেন, তারা এই 2টি দিনেই মিলন করুন। আর বাকি 24 তারিখ যারা রয়েছেন, তারা কিন্তু একটি দিন পেয়েছেন, তারা কিন্তু এই দিনটিই পেয়েছেন। সুতরাং আপনারা এই শুভদিনে মিলন করুন, এবং এই শুভদিনে মিলন করলে যেন আপনাদের গর্ভে একটা সুসন্তান আসে, কৃষ্ণভক্ত হয় এবং ধর্মপরায়ণ হয়, সমাজ যেন তারা সুখ্যাতি অর্জন করতে পারে, এটাই আমি সকলের কাছে প্রার্থনা করি। এবং প্রভু যেন আপনাদের সকলের মঙ্গল করে। আমি আর বেশি সময় নেব না, কারণ আজকে আমি ভিডিওটা যেভাবে করেছি, আমি কিন্তু কোনো দিনও এভাবে ভিডিও করি না, কারণ অনেকে অনেকভাবে প্রশ্ন করে থাকে, দাদা আমরা ডেট পাচ্ছি না, সময় পাচ্ছি না। হ্যাঁ, অনেকে সময় মিলছে না, কিন্তু না মেলা মেলার প্রতি তো একমাত্র ভগবানের ইচ্ছা। হয়তোবা আপনার জন্য একটি এমন একটা দিন অপেক্ষা করছে, যে দিনটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যদায়ক হবে। সুতরাং আপনি সেই দিনটির জন্য অপেক্ষা করুন, ভগবানের কাছে চাইতে থাকুন, প্রভুর কাছে চাইতে থাকুন, তাহলে দেখবেন আপনার একটা দিন, এমন একটা দিন আসবে, আপনি ওই একদিনেই মিলন করবেন, আপনার গর্ভে এমন একটি সন্তান আসবে, যে সন্তান দেশের সুখ্যাতি অর্জন করে, সকলের মান সম্মান সম্মান অর্জন করে, সে দেশের একজন খ্যাতিবান পুত্র সন্তান হয়ে থাকবে এই পৃথিবীর বুকে। তো সুতরাং আপনি আশা করি সেই দিনটির জন্যই আপনি অপেক্ষা করবেন, ধৈর্যহারা হবেন না, একদম ধৈর্যহারা হয়ে কোনো লাভ নেই, কারণ যারা বেশি ধৈর্যশীল তারাই বেশিটা উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে পেরেছে। সুতরাং আপনারা এটা ভালো করে জানেন, আপনারা সকলে শিক্ষিত এবং সকলে পড়াশোনা জানেন, লেখাপড়া জানেন, আমার চেয়ে অনেক অনেক জ্ঞানবান আছেন, যে অনেক অনেক বিষয় ভালো জানেন, কিন্তু এই শুভ দিনগুলো আপনারা মেনটেন করে চলুন। এই শুভ দিনে অবশ্যই আপনি মিলন করবেন, শুভ দিন ছাড়া যেন কখনো মিলন করবেন না, কারণ আপনারা দৈহিক চাহিদার জন্য স্বামী স্ত্রী মেলামেশা যখন তখন করতে পারেন, কিন্তু সেই মেলামেশা করতে গিয়েও যদি আপনার গর্ভে একটি সন্তান এসে যায়, অর্থাৎ সেই সন্তানটি এমন সময় এসেছে, তখন একটি সুযোগ ছিল না, এমন একটি যোগ ছিল যে যোগে মিলন করলে আপনার সন্তান দুরাচার হয়ে যাবে, অর্থাৎ আপনার কন্যা সন্তান ব্যভিচারিণী হয়ে যাবে, অসৎ হয়ে যাবে। সুতরাং আপনাকে সেজন্য সবসময় সতর্ক থাকতে হবে, যেন অন্যান্য দিন মিলন করলেও যেন আমরা সতর্ক থাকি, যেন আমার গর্ভে বা আপনার গর্ভে, এটা মনে রাখবেন, যেন মিলন করার সময় এটাই ভাববেন যে আমার গর্ভে যেন কোনো সন্তান এই মুহূর্তে না আসে। দৈহিক চাহিদা থাকতে পারে, মেলামেশা করতে পারেন যখন খুশি তখন, কিন্তু দিনের বেলা একদম ছেড়ে দিবেন মিলন, এবং রাতের বেলাও মিলনটা করবেন পুত্র সন্তানের আসার জন্য, সেই রাত্রির অষ্টম প্রহরে, অর্থাৎ চতুর্থ প্রহরে, রাত্রির চতুর্থ প্রহরে আপনি শেষ ভাগে মিলন করবেন সবসময়ের জন্য, এটা আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব। এই দিনটির জন্য রয়েছে পুত্র সন্তান।
তো আমি সেজন্যই বলবো সকলকে যে আপনারা অন্যান্য সময়ে মিলন যখন করবেন সেদিকটা অবশ্যই নিজেকে সজাগ রাখবেন। এবং দেখুন, মানুষ কিন্তু মেলামেশা করে এবং পশু পাখিতেও কিন্তু মেলামেশা করে, ওরাও কিন্তু সন্তান জন্ম দেয়, মানুষও কিন্তু সন্তান জন্ম দেয়। ওদের কোনো সঠিক টাইম টেবল নেই, ওদের কোনো সঠিক নেই, যখন খুশি তখন ওরা মেলামেশা করে। এবং মানুষও যদি ঠিক যখন ইচ্ছে তখন মেলামেশা করে, তার এত বিবেক বুদ্ধি জ্ঞান থাকতেও, তাহলে কি পশু এবং মানুষ এই দুটির মধ্যে কী পার্থক্য থাকলো? ওদের মানুষের যতটা জ্ঞান বুদ্ধি বিবেক রয়েছে, পশুর কি ততটা রয়েছে? না। তো ওরা যখন খুশি তখন মেলামেশা করে, ওরাও সন্তান জন্ম দেয়। মানুষও যদি ঠিক একই রূপে যখন খুশি তখন মেলামেশা করে, একইভাবে জন্ম সন্তানাদি জন্ম সন্তান মানে জন্মগ্রহণ করায়, তাহলে কি ঠিক হবে? একটা মানুষের তো বিবেক বুদ্ধি জ্ঞান থাকা প্রয়োজন। এটা সকল কিছুই ভগবান মানুষকে দিয়েছে, তাই মানুষ সকলের উপরে, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নেই। সুতরাং কথাগুলো আমরা সকলেই জানি, তো সেই বুদ্ধি বিবেক জ্ঞান রেখে আমরা চলবো এবং প্রত্যেকটা দিন যেন আমরা সতর্কতার সহিত থাকি এবং ভালো থাকি, সবসময় যেন প্রভুর কথা স্মরণ করতে থাকি। এবং সবাই যেন এটাই প্রার্থনা থাকি যে আমরা যেন একটি শুভ দিনেই মিলন করতে পারি এবং ভালো দিনে যেন মিলন করতে পারি, এবং আমাদের সন্তানের জন্য ঠাকুরের কৃপায় অনেক ভালো হয়, সৎ হয়, সত্যবান হয়। এবং এই প্রার্থনা রেখে প্রভুর কাছে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি।